नमस्कार आपनादे सबाई के आमार इटवेल चैनले स्वागत जानाई। आज के आमी जे रेसिपिटी बनाबो सेटा होच्छे दई चिकेन। आमी खूबी सिम्पल एवं इजी वे ते बनाच्छी जाते आपनारा खूबी सहजे एटी घरे बनाते पारेन। जदि आपनादेर आमार रेसिपिटी भालो लागे ताहले अवश्यई लाइक एवं शेयर करबेन एवं लाल सबस्क्राइब बाटनटा प्रेस करे आमार चैनलटी अवश्यई सबस्क्राइब करबेन। दई चिकेन बनानोर जोन्नो आमादेर जे इनग्रेडियंट्सगुलो लागबे सेगुलो होच्छे 500 ग्राम चिकेन छोटो टुकड़ो करे काटा, किछु गोटा गरम मसला जेमन एकटा तेजपाता, दुटो शुकनो लंका, एक टेबिल स्पून आस्त जिरे, एकटा बड़ो इलायची, दुटो काचा लंका स्लिट करे काटा, एक टेबिल स्पून जिरेर गुड़ो, एक टेबिल स्पून धनेर गुड़ो, हाफ टी स्पून हलुद, हाफ टी स्पून लाल शुकनो लंकार गुड़ो, स्वाद मतो नून, दुटो मीडियम साइजेर प्याज बाटा, 200 ग्राम टक दई, सर्षेर तेल, एक टेबिल स्पून आदा बाटा, एक टेबिल स्पून रसुन बाटा। प्रथमे आमी छोटो करे काटा चिकेनेर पिसेसगुलो भालो करे धुए निये जल झरिए नियेछि। कड़ाई गरम होले आमी ताते 4 टेबिल स्पून सर्षेर तेल दिलाम। একটু গরম হলে প্রথমে আমি গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এরপর গরম মশলাগুলো একটু নেড়েচেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ফ্রাই করতে হবে প্রায় 4-5 মিনিট ধরে। একটু ব্রাউন হয়ে এলে এতে 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা দেব। ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ বাটার সাথে, আরও 4-5 মিনিট ধরে নাড়ব যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দেব আর চিকেনের পিসেসগুলোও দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব, ফ্লেমটা কিন্তু একটু হাই থাকবে। 4-5 মিনিট ধরে চিকেনটাকে কষাবো। এবার ফ্লেমটা লো করে আমি কড়াইটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণে একটা বাটিতে আমি 200 গ্রাম দইয়ের সাথে স্বাদমতো নুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ টি স্পুন হলুদ, হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবটা ফেটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটি খুলছি। টক দই আর গুঁড়ো মশলার মিক্সচারটা ঢেলে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা প্রায় হাফ কুকড হয়েই গেছে, 2-3 মিনিট ধরে ভালো করে নেড়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফ্লেমটা একদমই লো থাকবে। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে হাফ টি স্পুন চিনি দিচ্ছি যাতে টক দইয়ের টক ভাবটা একটু কেটে যায় এবং স্বাদটাও খুব ভালো হয়। আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই আমি আবার একবার ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য।
এবার হাফ কাপ জল দিচ্ছি আর ফ্লেমটা একদমই হাই রাখছি। ঝোলটা একটু গাঢ় হয়ে এলে লাস্টে একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। খুবই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার দই চিকেন একদম রেডি। এটি রুটি, পরোটা বা যে কোনো পোলাও বা ভাতের সাথে সার্ভ করা যেতে পারে। আপনারাও বানান এবং প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার দই চিকেনটি কেমন হলো। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।